কবিতার ডালির সাথে সাসপেন্স স্টোরি, ইংরেজি মহালয়া, ছড়া কারিগরি এ সবই পেতে হলে সাবস্ক্রাইব করো, তারপরে আস্তে করে বেলটা প্রেস করো। সাবস্ক্রাইব মানে হলো বন্ধু চিরন্তন, বন্ধু আর বন্ধুতায় ভরুক বন্ধু মন। তোমাদের সাবস্ক্রাইব, যার অর্থমূল্য নেই, আমার কাছে দুর্মূল্য আসলেতে সেই। আপনারা শুনছেন কারিগরি কবিয়াল প্রেজেন্টস সাসপেন্স অটোপসি। গল্প পাঠে সুপ্রিয় সেনগুপ্ত। আজকের গল্প অচিন্ত কুমার সেনগুপ্তর সৃষ্টি বন্ধু। নিচে প্রায় সদর দরজার কাছেই ছোট একটা ঘরে বিনোদ শোয় এবং একা। নিচটা একদম ফাঁকা, তবু কিছুতেই বিনোদের ভয় নেই। এই তো সেদিন তাদের পাশের বাড়ির ছাদে একটা জলজান্ত খুন হলো, এত হইচই, এত কান্নাকাটি, এবং তারই পাশের ঘর দিয়ে, প্রায় বলতে গেলে পাশের ঘরের ওই ছোট্ট জায়গাটুকুর মধ্যে দিয়ে রক্তাক্ত মৃতদেহটা মোটরে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। এতেও নাকি বিনোদের ঘুম ভাঙেনি। মা তাকে জাগাতে এলে বলেছিল, বাইরের দিকে জানলাটা খুলে দাও, যা গরম আজ। মা বললেন, না, তুই ওপরে চল, চল আমার সঙ্গে শুবি। বিনোদ পাশ ফিরে বলল, শেষ মধ্যে এত ভয় বুঝে পাই না, এত গোলমালে সেই খুনিটা তো আর ঘাপটি মেরে বসে থাকেনি, কখন দিব্যি সরে পড়েছে। সে আবার এখনই ফিরে আসবে নাকি? উফ মা গো। মা অবুঝের মতো বললেন, না, তুই চল ওপরে, তুই এই ঘরে একা থাকিস বলে রাত্রে আমার ঘুম পর্যন্ত হয় না, চেঁচালেও তো আমি শুনতে পাবো না। চেঁচানি তোমাদের শুনতে দেবো নাকি আমি? হ্যাঁ, যে দিদিটা আসে টুটি টিপে তার দম বন্ধ করে দেবো না? তার দিদি বললেন, কিন্তু যাকে মেরেছে সে যদি জানলা দিয়ে এসে মুখ বাড়ায় তখন কি করবে তুমি? বিনোদ হেসে বলল, তার মুখটা ভালো করে দেখবার জন্যই তো পায়ের দিকে জানলাটা খুলে রাখতে বললাম মাকে। মুখ যদি বাড়াই তবে নেয়াত না হয় দুটো গল্প টল্প করবো, করে আবার শুয়ে পড়বো। কিছুতেই বিনোদের ভয় নেই। তার স্কুলের বন্ধুরা কত ষড়যন্ত্র করে তাকে ভয় দেখাবার চেষ্টা করে। রাত্রিবেলা জানলা দিয়ে হাত বাড়িয়ে মশারির দড়ি নাড়ে, ঢিল ছোড়ে, বিকট স্বরে হরিবোল দেয়, চাকরের হাতে পয়সা গুঁজে দরজা খুলিয়ে ওর তক্তপোষের তলা দিয়ে লুকোয়, গো গো শব্দ করে, ঠুকঠাক, দুমদাম, বিভিন্ন রকম শব্দ। কিন্তু বিনোদের যে ঘুম সেই ঘুম। শেষকালে আরশোলার উৎপাতে ওরাই বেরিয়ে আসতে পথ পায় না। গায়ে ঠেলা দিয়ে জাগিয়ে বলে, কিছুতেই তোকে ভয় দেখাতে পারলাম না রে বিনু। বিনোদ হেসে বলে, দুবেলা যে নিয়মিত ডন বৈঠক করে তারা আবার ভয় কিসের? খেয়ে হজম করি আর গভীর করে ঘুমায়, বুঝলি? শেষকালে অভয়কে বলতে হয়, একা একা বাড়ি ফিরে যেতে আমারই এখন ভয় হচ্ছে রে বিনু। বিছানা থেকে ঝট করে লাফিয়ে উঠে বিনোদ বলে, চল চল তোকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। রাত তখন প্রায় 12টা। রাস্তাঘাট নিঝুম। বিনোদ তার বিছানায় অসাড়ে ঘুমাচ্ছে। এমন সময় হঠাৎ সদর দরজায় কড়াটা নড়ে উঠল। কে যেন গলা খাঁকড়ে ডাকলো, বিনু, এই বিনু। সাধারণত এত সহজে বিনোদের ঘুম ভাঙে না, কিন্তু সেই অস্ফুট কণ্ঠের ডাক শুনে চট করে তার ঘুম ভেঙে গেল। এমন অনেক কান আছে, চেঁচিয়ে কথা বললে তার এক বর্ণও যারা শুনতে পায় না, কিন্তু চলন্ত ট্রেনের শব্দের মধ্যেও আস্তে তাদের একটু নিন্দে করলে তেড়ে উঠে বলে, কি বললে আমার নামে বাবা, আমি শুনতে পাই না? না, বিনোদেরও বোধ হয় আজ সেই রকমই দশা। চুপি চুপি কেউ তাকে ভয় দেখাতে এসেছে বুঝি, কিন্তু সবসময় সে অত্যন্ত সাবধানী। জোরে ডাকলে সে তেমনি ঘুমায়, কিন্তু আস্তে ডাকলে হঠাৎ জেগে উঠতেও সে জানে। পাছে লোকটা সাড়া পেয়ে পালায়, বিনোদ দায় কোনো কথা না বলে হাতে একটা লকলকে বেত নিয়ে নিঃশব্দে সদর দরজা খুলে দিল। সিঁড়ির ওপর দাঁড়িয়ে অভয় হাসছে। বিনোদ তো অবাক, বলল, তুই এই সময় এত রাতে কি দরকার? অভয় ভেতরে ঢুকে বলল, 9:30 শোতে বায়োস্কোপে গিয়েছিলাম, এই ফিরছি। বাড়ি যাসনি? অভয় চাপা গলায় বলল, বাড়ি আর ফিরব না। কেন ফিরবি না? কি হলো? বাবা মা আমাকে তাড়িয়ে দিয়েছেন। বিনোদ বিস্মিত হয়ে বলল, তাড়িয়ে দিয়েছেন? কেন? কি অপরাধ? অপরাধ আবার কি? ও বাড়িতে আমার আর পোষাবে না রে। তারপর ঘরের চৌকাঠের দিকে পা বাড়িয়ে বলল, চল ভেতরে চল বলছি। ঘরের এক কোণে ক্যানভাসের একটা ইজি চেয়ার, তার উপর বসে অভয় বলল, তোর এখানে আজ আমি শোব, দিবি তো শুতে? বিনোদ আলো জ্বালল, বলল, স্বচ্ছন্দে। আলোতে বিনোদ দেখল অভয় অত্যন্ত অদ্ভুত একটা সেজেছে। গায়ে গরদের পাঞ্জাবির ওপরে দামি শাল, পরনে সিল্কের ধুতি, পায়ে জরির জুতো, হাতের কবজিতে সোনার রিস্টওয়াচ বাঁধা, সারা গায়ে এসেন্সের গন্ধ একেবারে ভুরভুর করছে। পরিপাটি করে এবার টেডিও বাগানো, ডান হাতের আঙুলে একটা হীরের আংটি। বিনোদ বলল, এত সেজে গুজে বেরিয়েছিস, চেহারা দেখে তো ত্যায্য পুত্র হয়েছিস বলে মনে হচ্ছে না। অভয় হেসে বলল, বাবা মা বাড়ি থেকে বার করে দিলেন বটে, কিন্তু যত কিছু আমার জিনিস ছিল সব সঙ্গেই দিয়ে দিলেন। বললেন, এই নাও তোমার জিনিসপত্র, আর এ মুখ হয়েও না, যেখানে খুশি সেখানে বেরিয়ে পড়ো। সেই যে জাপানি বাক্সটায় রোজ 2 আনা 4 আনা করে জমাতাম, তোর মনে আছে বিনু? সেই বাক্সটা ভেঙে সব খুচরো সিকি আধুলি আমার পকেটে দিয়ে দিয়েছেন। বললেন, যেখানকার খুশি টিকিট কেটে ভেসে পড়ো, তোমার ওই কালো মুখ আর দেখতে চাইনি। বিনোদ বিছানায় বসে অভয়ের মুখের দিকে এক দৃষ্টে অনেকক্ষণ চেয়ে রইল, পরে বলল, কিন্তু কি তুই করেছিলি বলতো, যার জন্য এই অবস্থা হলো? বলছি। অভয় হাত বাড়িয়ে বলল, তোর ম্যাপের বইটা আমায় দে তো। ম্যাপের বই? কি করবি? একটা জায়গা খুঁজে বের করব, খুব দূরে, যেখানে মানুষ সহজে যেতে চায় না। ধর গ্রিনল্যান্ড, বছরে 6টা মাস, যেখানে রাত, কঠিন বরফের দেশ। পড়িসনি ভূগোলে? বিনোদ হেসে উঠল, বলল, কিন্তু পকেটে মাত্র তো কয়েকটা টাকার খুচরো দেখতে পাচ্ছি, ওই নিয়ে গ্রিনল্যান্ড? হ্যাঁ পারিস তুই। টেবিলের উপর অ্যাটলাসটা পড়েছিল, সেটা হাত বাড়িয়ে তুলে নিয়ে অভয় পাতা উল্টাতে লাগলো, বলল, এমন জায়গায় যাব যেখানে যেতে কোনো ভাড়াই লাগে না। বিনোদ হেসে বলল, আপাতত দেখছি সে জায়গাটা হলো আমার শোবার ঘর, তুই পাগলামি করিস না, চল তোকে বাড়িতে রেখে আসি। বাবা বকে থাকে, এখন নিশ্চয়ই ব্যস্ত হয়ে তোকে খুঁজে বেড়াচ্ছেন। অভয় বলল, খুঁজুক, খুব করে খুঁজুক, কিন্তু একবার যখন বেরিয়েছি আর আমি ঘরে ফিরব না। জাহাজে করে আমি স্পেনে যাব, সেখান থেকে কলম্বাসের মতো নতুন মহাদেশ আবিষ্কার করতে বেরোব। জাহাজ না পাই, সঙ্গী না জোটে, তবু ঠিক আছে, আমি পেছপা হব না। নে আলোটা নেবা তো, আজ রাতটা তোর এখানেই আমি ঘুমাই। বিনোদ বলল, আয় আমার বিছানায় উঠে আয়, দুজনে খুব ধরে যাবে বিছানায়, উঠে আয় উঠে আয়। অভয় বলল, না 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 না, চিত হয়ে আরাম করে শুতে পারবো না, আমার মেরুদণ্ডে খুব চোট লেগেছে রে। বেশ, এখানেই ঘুমোতে পারবো। একটা বালিশ এগিয়ে দিয়ে দেখি বলে সে নিজেই আলো নিবিয়ে একটা বালিশ টেনে পিঠের তলায় রেখে আবার বলল, নে তুই এবারে শুয়ে পড়, ঢের রাত হয়েছে, কাল ভোরে উঠে চা খেতে খেতে না হয় কী করবো সব কর্তব্য ঠিক করা যাবে। বিনোদ বলল, এমনি করে তোর ঘুম আসবে? আরে হতভাগা, উঠে আয়, উঠে আয় উপরে। অন্ধকারে অভয় খিলখিল করে হেসে উঠল, বলল, পাগল, ঘুম আসবে নাকি রে? হ্যাঁ, স্কুলে বেঞ্চির উপর দাঁড়িয়ে পর্যন্ত ঘুমুই, আর এ তো দিব্যি মোলায়েম একটা চেয়ার। কলম্বাসের মতো যে দেশ জয় করতে বেরোবে তাকে খালি গায়ে শীতের রাতে শুকনো কাঠের উপর শুলেও বেমানান দেখাবে না, বুঝলি? থাম, তোকে আর বকাবো না, ঘুমো ঘুমো। বিনোদের একটুতেই ঘুম আসে, কিন্তু অনেকক্ষণ চুপ করে চোখ বুজে থেকেও কিছুতেই আজ তার ঘুম আসছে না। অভয়ের সঙ্গে আরও খানিকক্ষণ গল্প করা যায়। চোখ না মেলেই ডাকল, অভয়, হিরে ঘুমিয়ে পড়লি? অভয় কোনো সাড়া নেই। মেরুদণ্ডে চোট পেয়েও ঘুমের তার এক বিন্দু ব্যাঘাত হয়নি, অদ্ভুত। আবার ডাকল, অভয়। সেই অন্ধকার কালো রাত্রি আর স্থূল নিঃশব্দতা। বিনোদ লাফিয়ে উঠে বসল, আরে ঘরে তো কেউ নেই, ম্যাপের খাতাটা মেঝের উপর উল্টানো, চেয়ারের উপরে বালিশটা কুঁচকে পড়ে আছে, দরজাটা খোলা, কি ব্যাপার হলো? বিনোদ ঘর ছেড়ে সদর দরজার কাছে এলো, সদর দরজাটাও দু ফাঁক করা। হ্যাঁ, ব্যাপারটা কি হলো? অভয় আবার কখন দরজাগুলো বাইরে বেরিয়ে পড়েছে? দুষ্টু ছেলে তাকে ভয় দেখাবার নতুন ফন্দি করেছে না? কিন্তু বিনোদ তো দম্বার পাত্র নয়, গরম কোটটা গায়ে দিয়ে সে রাস্তায় নামল, কিন্তু কোথাও একটা জনপ্রাণীর চিহ্ন পর্যন্ত নেই। নিজের দ্রুত সশব্দ নিঃশ্বাস ছাড়া একটা সামান্য শব্দও সে কোথাও শুনতে পাচ্ছে না। আবার সে ডাকল, অভয়, অভয়। মুহূর্তের মধ্যে তার খুব কাছ থেকে খিলখিল করে জোরে হেসে উঠল, এবং সেই খণ্ড খণ্ড হাসির ঢেউ মিলিয়ে চোখের সামনে ভেসে উঠল অভয়। বিনোদ বলল, কোথায় গেছিলিস তুই? কোথায় গেছিলিস বল? বাহ, এইখানেই তো, তোর পাশেই তো, আমি দাঁড়িয়েছিলাম, আছি। ঘরের মধ্যে ভীষণ গরম, অত গরমে কখনো ঘুম আসে? গরম গরম খেতে পাগলা, এই কনকনে শীতের রাতে তোর গরম লাগছে? অভয় হেসে বলল, গরম বলে গরম, চারিদিকে দাও দাও করে আগুন জ্বলে উঠছে, উফ, বিশ্বাস করবি না, টিকতে পারছি না রে, টিকতে পারছি না, এত আগুন, এত তাপ, চল চল রাস্তায় একটু হাঁটি। বিনোদ ভাবল, মন্দ নয়, বেড়াতে বেড়াতে গল্পের ফাঁকে অভয়কে তাদের বাড়ির দরজার কাছে নিয়ে গিয়ে পূর্ণবাবুকে ডেকে ছেলেকে তার হাতে ধরিয়ে দেব। ঠিক আছে, চলো। বিনোদ বললে, চল, কিন্তু সদর দরজাটা যে খোলা থাকবে? দাঁড়া, ভজুয়াকে বলে আসি, বন্ধ করে দিক, থাকে ডাকতে গেলে আবার মা টের পাবে, ভেজিয়েই আসি দরজাটা, খানিক বাদেই তো ফিরে আসছি, কি বল? অভয় বলল, তোর ভাবনা কি? তোকে তো আর বাপ মা তাড়িয়ে দেয়নি, আমার জন্যে না হয় দরজা বন্ধ হয়ে গেছে। দু বন্ধু বড় রাস্তায় এসে পড়ল, কারো মুখে কোনো কথা নেই। বিনোদ ভয় পেয়ে বলল, এই নে এবার ফের, তো আর এগিয়ে লাভ নেই। অভয় হেসে বলল, কোথায়? এই তো বেশ যাচ্ছি, ফিরবো কেন? খানিক দূরে কয়েকজন লোক এগিয়ে আসছে, তাদেরকে বেশ স্পষ্টই দেখা যাচ্ছে। একজনকে বিনোদের মনে হলো খানিকটা যেন পূর্ণবাবুর মতো দেখতে, লোকজন নিয়ে নিশ্চয়ই ছেলের খোঁজে বেরিয়েছেন। বেশ হয়েছে, এইবার অভয়কে স্বচ্ছন্দে ধরিয়ে দেওয়া যাবে, গায়ের জোরে বিনোদের সঙ্গে সে কখনোই এঁটে উঠবে না। লোকগুলো দেখছি না বেঁকে তাদের দিকে এগিয়ে আসছে। বিনোদ এবার বেশ ভরসা পেল, অভয়কে বুঝতে না দিয়ে বলল, হ্যাঁ চল আরও একটু বেরিয়ে আসি, আর একটু এগোনো যাক, বল কি বলিস? অভয় বলল, কিন্তু খুব তাড়াতাড়ি। বাবা মনে হয় ওই তো মনে হয় এসে পড়লেন। তোর কাছে আমি সেই যে ৫৭ পয়সা ধার করেছিলাম না, সেই যে ওই যে রেস্টুরেন্টে খাইয়েছিলিস মনে নেই? এই না চট চট করে নিয়ে তো ধর 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 সে টাকাটা ধর তো বলে সে পকেট হাতে কতগুলো পয়সা বার করলো। বললো গুনে নে গুনে নে, শিগগিরি গুনে নে। বাবা, মেজদা, নৌকাকা, রামখুড়ো, ওর বাবারে সবাই তো এসে পড়লেন দেখছি। দেরি না শিগগিরি তুলে নে পয়সাগুলো। আরে আহম্মক, তুলে নে তাড়াতাড়ি বলে পয়সা ভরা হাত মেলে অভয় কাঁপতে লাগলো। এখনই সে যেন ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাবে। বিনোদ এই জন্য আগে থেকে প্রস্তুত ছিল। গায়ের জোরে তার সঙ্গে তাদের স্কুলের কোনো ছাত্রই পারে না, এমনকি মাস্টারমশাইরা পর্যন্ত পেরে ওঠেন না। সে তাড়াতাড়ি অভয়কে দুই শক্ত হাতে জাপটা ধরে বলল, কিন্তু কোথায় তুই যাবি বাবা? তোকে তো আমি ধরিয়ে দেবই তোর বাবার কাছে। কিন্তু আরে কি ব্যাপার, কোথায় অভয়? বিনোদ দুহাত দিয়ে নিজের বুকটাকে জোরে চেপে ধরে নিজের সঙ্গে অকারণ ধস্তাধস্তি করছে। অভয় তো নেই, অভয় কোথাও নেই। কখন ব্যাটা টুক করে সরে পড়েছে, নিশ্চয়ই পাশের গলি দিয়ে। এখনো ছুটলে তাকে ধরা যাবে। দেখতে দেখতে পূর্ণবাবুর দলবল একেবারে তার কাছে এসে উপস্থিত। বিনোদ তখন ফুটপাতে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে। পূর্ণবাবুকে দেখে তার বুকে খানিকটা বল এলো। সে এগিয়ে গিয়ে বলল, আপনারা আপনারা অভয়কে খুঁজতে বেরিয়েছেন তো? পূর্ণবাবু তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। বিনোদ বলল, এই এই যে সে এই গলি দিয়ে পালিয়েছে। আসুন আসুন আসুন, আমার সঙ্গে আসুন। খুব জোরে ছুটলে এখনও তাকে ধরতে পারবেন। আরে আমি তাকে জাপটে ধরেও ফেলেছিলাম, রাখতে পারলাম না। খুব জুজুৎসুর পেঁয়াজ শিখেছে বেটা। আপনারা এক কাজ করুন, কেউ ওই দিকটা দিয়ে ঘুরে যান, আমি এই দিকটা দিয়ে যাচ্ছি। ওইখানে 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 ওইটা দিয়ে যান। হ্যাঁ বেটা, কোথাও লুকিয়ে আছে নিশ্চয়ই। পূর্ণবাবু হঠাৎ তাকে বুকে জড়িয়ে শিশুর মতো ভেউ ভেউ করে কেঁদে উঠলেন। বললেন, কই আমার অভয়, কই? ওই দেখো দেখো বিনু, বলে চারজনের কাঁধে উত্তোলিত একটা খাটিয়ার পানে ইঙ্গিত করলেন। বিনোদ কিছুই বুঝে উঠতে পারল না। খাটিয়ার উপরে লম্বালম্বি কি যেন একটা জিনিস আগাগোড়া ঢাকা। কে একজন বলল, আজ বিকেলে মোটর চাপা পড়ে সে মারা গেছে। বিনোদ সমস্ত গায়ে একটা ঝাঁকুনি দিয়ে বলল, মিথ্যে কথা মিথ্যে কথা। সে এতক্ষণ আমার সঙ্গে বসে গল্প করলো, দুজনে একসঙ্গে বেড়াতে বেরোলাম, কেন আমাকে মিচিমিচি ভয় দেখাচ্ছেন বলুন তো? হ্যাঁ, সে বলল আপনারা তাকে তাড়িয়ে দিয়েছেন, সে স্পেনে যাচ্ছে, সেখান থেকে জাহাজে করে আমেরিকায় যাবে। কত কথা বললো আমার সঙ্গে, আমাকে পয়সা দিতে চাইলো, গরদের পাঞ্জাবির উপরে মেরুনের শাল। আসুন আমার সঙ্গে এই গলিতে আসুন, তাকে বার যদি আমি না করে দিতে, আমি কি কি বলেছি, কি বলছেন আপনারা? পূর্ণবাবুরা এগোতে লাগলেন। বিনোদ হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। ব্যাপারটা সে স্পষ্ট করে এখন বুঝতেই পারছে না। সে ঘুমিয়ে স্বপ্ন দেখছে নাকি জেগে জেগেই? এই তো রসারোড, রাস্তার একপারে ইলেকট্রিক, অন্য পারে গ্যাস জ্বলছে। ওই তো লাঠি হাতে ওই যে কনস্টেবল দূরে, ওই পূর্ণবাবুদের দল চলছে শ্মশানের দিকে। পূর্ণবাবু হেঁকে বললেন, তুমি এবার বাড়ি যাও বিনু, দেরি করো না, বাড়ি যাও। বিনোদ তবু নড়ছে না, ভয়ে সে জমে গেছে। কেবলই মনে হচ্ছে পূর্ণবাবুরা কালীঘাটের দিকে ঘুরে গেলেই পাশের গলি থেকে অভয় বেরিয়ে আসবে হাসতে হাসতে। অভয় আবার বেরিয়ে আসবে, হাসবেই। ভাবতে ভাবতে বিনোদ হঠাৎ হাঁটতো সরে চেঁচিয়ে উঠল, কিন্তু আবার আবার সেই খিলখিল হাসি একেবারে তার কাছে, রাস্তার ওপরে। কিন্তু অভয় তো কোথাও নেই। একটা ট্যাক্সি চলে যাচ্ছে মাত্র। ট্যাক্সিটা বিনোদ দাঁড় করালো। বাড়ি থেকে অনেক দূরে সে চলে এসেছিল, এখন পায়ে হেঁটে কিছুতেই সে বাড়ি ফিরতে পারবে না। পেছন থেকে অভয় এসে তার সঙ্গ নেবে, তার কাঁধে হাত থেকে গল্প করতে চাইবে। সাত আনা সে ধেরো ছিল, এখন সে ভুলে গেছে কথা। ট্যাক্সি চেপে বিনোদ বলল, চালাও চালাও এলএনবি রোড। কিন্তু কিছু দূর যেতেই মনে হলো ট্যাক্সিটার আগে আগে অভয়ও ছুটে চলেছে। কিছুতেই সে বিনোদকে ছেড়ে দেবে না। বিনোদ চেঁচিয়ে উঠল, খুব জোরে চালাও পাইজি। भाई खूब जोरे সেই ড্রাইভার গাড়ি খুব জোরে ছুটিয়েছে কিন্তু অভয় ট্যাক্সির সঙ্গে সমানে তাল দিয়ে যাচ্ছে। হাত তুলে স্পষ্ট সে বলল, আস্তে আস্তে। গুড়গুড় করে পড়লো বেচারা অভয়, গলা কাটতে চিৎকার করে উঠলো, গেল গেল গেল। ड्राइवर कुछ पूछते ना पेरे गाड़ी थामिए बोलो, क्या हुआ? बिनोद झुके पड़े गाड़ी तलाटा देखते लगलो, किन्तु आश्चर्य कोथाओ एक बिंदु रक्त नहीं। अभय ताड़ाताड़ी उठे एसे खिलखिल करे हेसे गायर धुलो झाड़ते झाड़ते बोललो, भय नेई आमार किच्छु हयनि, खाली एई মেরুদণ্ডটাই সামান্য একটু চোট লেগেছে। হাওয়া খেতে বেরিয়েছিলি যা হোক। কিরে তুই নাকি খুব সাহস। একদম ভয় নেই না? সাসপেন্স অটোপসি। নমস্কার, আমি সুপ্রিয় সেনগুপ্ত। আমার ভালো লাগা ও ভালোবাসা দিয়ে তৈরি কারিগরি কবিয়াল। আমার ভালো লাগা যদি আপনার ভালো লাগাকেও ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করুন ইউটিউবে। আপনার সাবস্ক্রাইবেই পরিচিত হবে কারিগরি কবিয়াল। নমস্কার।